পার্ট থ্রি সেখান থেকে শুরু হয় যেখান থেকে পার্ট টু শেষ হয়েছিল, যেখানে জিহুন ও জিও দুইজনেই জেনে যায় যে তারা দুইজনই টাইম ট্রাভেল করে এখানে এসেছে। জিও জিহুনকে জিজ্ঞেস করে এরপরে তুমি কি করবে, জিহুন বলে এখন আমার মূল উদ্দেশ্য মিনহানের সাথে সমিনের বিয়ে দেওয়া, তা না হলে ভবিষ্যতে আমি মারা যাব, আর আমি যদি এটা না করি তাহলে কিছুদিন পরে আমার ক্যান্সার হবে আর আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার হাজবেন্ড দুইজনই আমাকে ধোকা দিবে, তাই আমি চাই আমার ভাগ্য পরিবর্তন করতে। আমি যদি ভবিষ্যতে নিজের ভাগ্য পরিবর্তন না করি তাহলে সমস্ত কিছু আমার উপর দিয়েই যাবে আর তা আমি কখনোই চাইব না। আমি চাই না আমি খুব অল্প বয়সে মারা যাই, আমার জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে যা আমাকে কাজে লাগাতে হবেই। তার কথা শুনে জিও বলে, ও আমি তো কিছু জানি না কারণ আমি এখনও বেশি কিছু পরিবর্তন করিনি, আমি শুধুমাত্র সেদিন তোমাকে সেই বুলি করা মেয়েদের হাত থেকে বাঁচিয়েছিলাম সেই পার্টিতে। জিহুন বলে, ও তাহলে তুমি কি করে ইহুকে সম্পর্কে জানো, তুমি ইহুককে নিয়ে এসেছিলে তাই না? সাথে সে আরও বলে, তুমি ইহুককে কী করে চিনো? জিও তাকে বলে, আমি ইহুককে তোমার সাহায্য করার জন্য নিয়ে এসেছিলাম আর ইহুকের দোকানের অ্যাড্রেস আমি তোমার ফিনরালে তোমার ফ্রেন্ডদের কাছ থেকে পেয়েছিলাম। জিহুনের কথাগুলো শুনে হাসতে থাকে এবং বলতে থাকে, আমি তো কখনো জানতামই না আমার জন্য কেউ এত ভাবে, আপনি অনেক দয়ালু। জিও তাকে বলে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, চলো আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাই যাতে জিহুনও রাজি হয়ে যায়। এরপরে জিও জিহুনকে নিয়ে তার বাসায় চলে যায়। জিও জিহুনকে বলতে থাকে, এই বিড়ালটা শুধুমাত্র আমাকে ছাড়া আর কারো কাছেই যায় না। তবে হঠাৎই বিড়ালটা জিওর কাছ থেকে সরে জিহুনের কাছে যায় এবং জিহুনকে আদর করতে থাকে। জিহুন এই বিড়ালটা খুবই পরিচিত মনে হয় তাই সে বিড়ালের সাথে অনেক খেলা করে, সে বিড়ালটাকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় যা দূর থেকে জিও দেখে হাসতে থাকে। এরপরে জিও জিহুনকে বলে, তুমি মিনহানের সাথে ব্রেকআপ করে ফেলো এবং সমিনের সাথে বন্ধুত্ব শেষ করে ফেলো, তাহলেই তো সব কিছু সমাধান হয়ে যায়। জিহুন তার কথা হাসতে থাকে এবং তাকে বলতে থাকে, এটা আমি করতে চেয়েছিলাম তবে এটা সম্ভব নয়, আমি যদি হঠাৎই মিনহানের সাথে ব্রেকআপ করি তাহলে মিনহান পাগল হয়ে যাবে, আর সমিনের কথা বলছো, সমিন কোথাও না কোথাও আমাকে ঠিকই খুঁজে বের করবে, আসলে আমার ভাগ্যে যেটা লেখা রয়েছে তা তো হবেই, তবে আমি যদি সেই জায়গায় অন্য কাউকে আমার ভাগ্যে রিপ্লেস করে দিই তাহলে আমার সাথে সেই জিনিসটার ঘটবে না, আমি চাই আমার ভাগ্য যেন সমিন নিক। জিও জিহুনকে বলে, তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিচ্ছি, তুমি অন্য কোথাও চলে যাও। তবে জিহুন তাকে বলে, এটা করেও কোনো লাভ হবে না, ওরা ঠিকই আমাকে খুঁজে বের করবে কারণ এটা আমার ভাগ্যে লেখা রয়েছে, এখন আমি আমার ভাগ্য পরিবর্তন করতে চাই যার জন্য আমার ভাগ্যটা আমি সমিনকে দিব। উদাহরণস্বরূপ সে জিওর হাতে সে পুরা দাগটি দেখায় এবং বলে, এই পুরা দাগটি আগে আমার ছিল তবে সেই জায়গায় আপনার কাছে চলে গিয়েছে কারণ আপনি আমাকে সেদিন বাঁচাতে গিয়ে আপনার হাত পুড়ে গিয়েছে, তার মানে যা হওয়ার তা হবেই, তবে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো, আমার এই ভাগ্যের জায়গায় আমি অন্য কাউকে দিতে পারবো, যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তেমনই বিয়ে দিয়ে বিয়ে তুলতে হবে, আর আমি যদি একবার এই কাজটিতে সফল হই তাহলে আমার ভাগ্য পুরোপুরি ঘুরে যাবে। এই কথাগুলো শুনে জিওর অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যেখানে জিহুনের মৃত্যুর পরে জিও একদম একা হয়ে যায়, সে অনেক ডিপ্রেশনে ভুগতে থাকে, তার কোনো কাজেই কোনো মন লাগছিল না। একদিন সে একটি ট্যাক্সিতে উঠে, যেই ট্যাক্সিতে ওঠার পরে সেখানকার ড্রাইভারের সাথে তার কথা হয়, সেই ট্যাক্সি ড্রাইভার আর কেউ নয় বরং হচ্ছে জিহুনের বাবা। জিহুনের বাবা তাকে জিজ্ঞেস করে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনার জীবনে সবথেকে দামি জিনিস হারিয়ে ফেলেছেন। জিও তাকে বলে, আমার জীবনে সবথেকে দামি জিনিস আমি হারিয়ে ফেলেছি, এখন এই জীবনে বেঁচে থাকি আর কী লাভ, আমি এতটাই বোকা ছিলাম যে আমার ভালোবাসা মানুষটিকে কোনোদিন বলতেই পারিনি যে আমি তাকে কতটা ভালোবাসি, এখন আর এগুলো বলে কী লাভ, সে তো আর এখানে নেই, আমার মন চাচ্ছে তার কাছে চলে যেতে, আমি যদি সঠিক সময় তাকে নিজের ভালোবাসার প্রকাশ করতাম তাহলে সে আজকে বেঁচে থাকতো এবং আমি তাকে নিজের করে পেতাম। তখন জিহুনের বাবা বলে, আচ্ছা তাহলে মনে করো তোমার জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিল নিজের ভাগ্য লেখার, এখন তুমি কি করবে? জিও বলে, এটা অসম্ভব। জিহুনের বাবা বলে, যদি এটা সম্ভব হয় তাহলে আপনি কি করবেন? জিও তাকে বলে, যদিও এটা অসম্ভব তাও যদি এটা ঘটে তাহলে আমি সর্বপ্রথম জিহুনের ভাগ্য চেঞ্জ করব এবং তাকে আমার করে নিব, আমি জানি আমার যেমন জিহুনের প্রয়োজন জিহুনেরও তেমন আমাকে প্রয়োজন, আর আমার সেই সবগুলো চান্স আমি কাজে লাগাবো সঠিক সময় যাতে আমার প্রিয় মানুষ আমার কাছে আবারও চলে আসে এবং আমি তাকে নিজের মতো করে সারা জীবন পেতে পারি। জিহুন তাকে বলতে থাকে, তোমার সাথে পরে কী ঘটেছিল, আমি যখন চোখ খুলি তখন আমি 2013 সালে চলে এসেছিলাম। জিও তাকে বলে, আমার সাথেও এমন কিছুই ঘটেছিল, আমি যখন চোখ খুলি তখন আমি ঘুমের মধ্যে ছিলাম এবং আমি 2013 সালে চলে এসেছি,
তবে জিও এখানে একটি জিনিস গোপন করে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের মাধ্যমে সে এখানে এসেছিল। হয়তো সেই কথা বলার মাধ্যমে জিহুনকে আর বিচলিত করতে চাচ্ছিল না, তাই সেই কথাটি সে আর জিহুনকে বলে না। তবে এই ব্যাপারটি নিয়ে সে অনেক চিন্তায় পড়ে যায়। এরপরে আমরা মিস কানকে দেখতে পাই। মিস কানের পিছনে আমরা এখানে মিস্টার লিকে দেখতে পাই। মিস্টার লি মিস কানকে দেখে এবং এখানে তাদের দুইজনের চেহারা ভঙ্গিতে আমরা বুঝতে পারি এরা দুইজন আগের প্রাক্তন প্রেমিক প্রেমিকা ছিল। অতীতে আমরা দেখতে পারি মিস্টার লি মিস্টার কানকে বলছিল তুমি আমার টাইপের নও। এরপরে তাদের মধ্যে কী ঘটেছিল তা আমরা আর দেখতে পাই না। মিস্টার লি অফিসের মধ্যে ঢুকে এবং অফিসের নিউ অ্যাম্বাসেডর হয়ে যায়। বাসায় জিও ঘুমিয়েছিল, ওই সময় তাকে নিহুন কল করে এবং মিস্টার লি সম্পর্কে বলে। সাথে সাথে জিও রেগে তার অফিসের ভিতর ঢুকে এবং মিস্টার লির সাথে কথা বলতে যায়। আসলে মিস্টার লি হচ্ছে তার সৎ ভাই আর নিহুন হচ্ছে তার আপন বোন। জিও মিস্টার লিকে বলে এখন তুমি এখানে কী জন্য এসেছো। মিস্টার লি তাকে বলে তুমি এখন আমাকে অফিস থেকে বের করতে পারবে না, কারণ আমি এখানে অফিসের অ্যাম্বাসেডর হয়ে এসেছি আর অফিসে যেহেতু কোনো ম্যানেজার নেই তাই আমি অফিসের ম্যানেজার হব। তবে এখানে জিও তাকে আগেই হুঁশিয়ারি দিয়ে দেয় যে সে বেশি দিনই অফিসে থাকতে পারবে না। এরপরে মিস্টার লি জিহুনের সমস্ত ইনফরমেশন জিওকে দেয় এবং বলে এই মেয়েটা তো তোমার টাইপের না, এই মেয়েটাকে তুমি পছন্দ করো নাকি, কিছুদিন যাবত এই মেয়েটার সাথে তোমার সম্পর্কের কথা সব জায়গায় রুটিয়ে চলছে। এমনি তো জিওর মেজাজ গরম ছিল, তার মধ্যে কথা বলার পরে জিও তো অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। তবে জিও একটি বিষয় খুবই চিন্তিত হয়ে যায় যে জিহুন তো তার ভাগ্য মিনহানের সাথে সমিনের বিয়ের মাধ্যমে পরিবর্তন করতে পারবে, তবে তার কি হবে, কারণ তার ভাগ্যে তো অ্যাক্সিডেন্ট লেখাই রয়েছে। এখন সে যদি তার ভাগ্য পরিবর্তন না করে তাহলে ভবিষ্যতে তাকে অ্যাক্সিডেন্টেই মরতে হবে। এই নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে এখন তার ভাগ্য সে কার উপর দিয়ে চালাবে। এখন সে ধরেই নেয় যে সে খুব কম সময় পৃথিবীতে বাঁচবে। এই দুঃখে সে ইহুকের দোকানে যায় এবং এখানে সে অনেক ড্রিঙ্কস করে। ইহুক তো কিছুই বুঝতে পারছিল না হঠাৎ জিওর কি হলো। এরপরে রাতে নিহুন এসে জিওকে সেখান থেকে নিয়ে যায়। সকালে জিওকে তার দাদা রাগ দেয় এবং তাকে বলে ইওরা খুব ভালো কাজ করছে, তোমার উচিত ইওরার সাথে কাজ করা এবং কোম্পানিকে খুব সুন্দরভাবে টেক ওভার করা। আমরা জানতে পারি তার দাদা চাচ্ছে ইওরার সাথে তার বিয়ে করাতে। তবে জিও এই কথা শুনে অনেক বেশি রেগে যায়। জিও তাকে জিজ্ঞেস করে আপনি কি চাচ্ছেন তার সাথে আমার বিয়ে করাতে। তখন তার দাদা বলে আমি চাইলে একার সব কিছু হবে, তোমারও তো ইচ্ছা থাকা লাগবে, তোমার তোর প্রতি কোনো ইন্টারেস্টই নেই। এখন তাড়াতাড়ি বলো তুমি যে মেয়েটিকে পছন্দ করো সেই মেয়েটির সাথে আমাকে কবে দেখা করাবে, মানে সে এইখানে জিহুনের কথা বলছিল। তবে জিও তাকে কোনো সঠিক উত্তর না দিয়ে বলে এই ব্যাপারে আমি আপনার সাথে পরে কথা বলবো। এরপরে সে সেখান থেকে চলে যায়। জিও ভাবতে থাকে সে আর মাত্র 10 বছরই বাঁচবে, তাই সে আর কখনোই ভাববে না সে কী করেছে। তার এখন মূল লক্ষ্য জিহুনকে সমস্ত কাজে সাহায্য করা এবং জিহুনকে সেই সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া যা জিহুনের স্বপ্ন ছিল। আর তার জীবনে এখন মূল উদ্দেশ্য জিহুন। জিহুনকে কী করে ভালো রাখা যায় তার সমস্ত দায়িত্ব এখন তার। এদিকে জিহুন স্টক মার্কেটে অনেক ভালো প্রাইস পায়, তবুও জিহুন সেখানে কিছু বেচে না, যার জন্য মিনহান তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর লোভি সমিন এখানে এগুলো দেখে নিজেও স্টক মার্কেটে কিছু স্টক কিনে রাখে যাতে জিহুনের মতো তার স্টকের প্রাইস বেড়ে যায়। এরপরে মিনহান জিহুনের কাছে যায় এবং জিহুনকে অনেকগুলো রোমান্টিক কথা বলতে শুরু করে দেয়, কারণ সে এখন চাচ্ছিল জিহুনের কাছ থেকে টাকা নিতে। সে জানে জিহুন স্টক মার্কেটে খুব ভালো লাভ করেছে। মিনহান জিহুনকে বলে তুমি তো স্টক মার্কেটে ভালো লাভ করেছো, আমার এখন কিছু টাকার প্রয়োজন, তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে আমার ভালো হতো। তখন এখানে জিহুন বলে আমি তো তোমাকে টাকা দিতেই চেয়েছিলাম, তবে আমি সমস্ত টাকা হেলথ ডিপার্টমেন্টে দিয়ে এসেছি যাতে ভবিষ্যতে যদি ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে টাকা বাড়ে তাহলে যেন আমি এটি পাই। যা শুনে মিনহান তো অনেক বেশি রেগে যায়। তখন সে বলতে থাকে আরে বোকা তুমি এটা কেন করলে, আমি জানতাম তুমি একটা চালাক মেয়ে, তুমি তো একদমই বোকা। এই কোম্পানিগুলো এই টাকাগুলো শুধুমাত্র নিজের কাছেই রেখে দেয়, এদের ভবিষ্যৎ কোনোদিনও আসে না। এখন আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো। জিহুন তখন তাকে বলে আরে তুমি কোনো চিন্তা করো না, কিছুদিন পর আমি আর তুমি আর সমিন তিনজন মিলে ট্যুরে যাব আর সেই সমস্ত টাকা আমি দেব। মূলত জিহুন চাচ্ছিল কী করে মিনহানের সাথে সমিনের সম্পর্ক গভীর করা যায়, তাই সেই কথা মিনহানকে বলে। মিনহান তো তার কথায় হেব্বি খুশি এবং তার কথায় সে রাজি হয়ে যায়। এরপরে তারা তিনজন মিলে পিকনিকে আসে। পিকনিকে মিনহান জিহুনের জায়গায় সমিনেরই বেশি কেয়ার নিতে শুরু করে দেয়, যা যখন জিহুন দেখে জিহুন তখন বলতে থাকে
এখন আমার ভাগ্য সমীনের উপর দিয়ে যাচ্ছে, কারণ একসময় এই জিনিসগুলো সমীনের সাথে নয় বরং আমার সাথে ঘটেছে, যাতে জিহুন অনেক বেশি খুশি হয়ে যায়। জিহুন তাদেরকে একা রাখার জন্য নিজে একটি কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিহুনের সাথে ইহুক দেখা করে এবং ইহুক তাকে একটি ফুলের তোড়া দেয়। এরপরে তারা অনেকক্ষণ হেসে খুশে অনেক কথা বলে, যা দূর থেকে জিও দেখে ফেলে এবং অনেক বেশি জেলাসি হয়। এরপরে জিও জিহুনের সাথে কথা বলতে বসে। জিহুন জিওকে বলে, আমি মিধান সমীনকে একা রেখে চলে এসেছি যাতে তারা একসাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে। জিও তাকে বলে, তোমার উচিত এদের দুজনকে একসাথে আরও বেশিক্ষণ থাকতে দেওয়া, যাতে তারা বেশিক্ষণ একসাথে থেকে একে অপরের প্রতি টান অনুভব করে। আর আমি সবসময় তোমার পাশে রয়েছি, কোনো বিপদ হলে সবার আগে তুমি আমাকে মনে করবে। যাই হোক, এরপরে জিও ইহুকের দোকানে যায়। ইহুক তাকে বলে, আজকেও কি তুমি অনেক ড্রিঙ্ক করবে? জিও তাকে বলে যে, না, আমি তোমার সম্পর্কে আজকে জানতে এসেছি, আমি চাই তোমাকে জানতে। জিও ধরেই নিয়েছিল সে আর মাত্র 10 বছর বাঁচবে, যার জন্য সে ইহুকের সাথে জিহুনের বিয়ে ঠিক করার প্ল্যান করছিল। আর এর কারণেই সে ইহুকের সম্পর্কে জানতে এত আগ্রহী। তবে ইহুক তার কোনো কথাই বোঝে না। এরপরে তাদের অফিসেতে একটি পিকনিকের আয়োজন করা হয়, যেখানে সবাই পিকনিকে চলে যায়। এখানে একটি গেম রাখা হয়, যেখানে যে যত নম্বর আনতে পারবে তত নম্বর অনুযায়ী সে সুযোগ সুবিধা ভোগ করবে। যেমন 1 নম্বর পতাকা যদি কেউ পায় তাহলে সেইখানে বিলাসবহুল ভ্যানে থাকতে পারবে, যার জন্য সমীনের মূল লক্ষ্য ছিল 1 নম্বর ভ্যান। শুধু সমীনের না, এখানে জিহুনেরও 1 নম্বর ভ্যানে থাকারই ইচ্ছা ছিল। সমীন এখানে 1 নম্বর পতাকা আনার জন্য মিনহানকে চয়েস করে, যার জন্য জিহুনও তাকে পারমিশন দিয়ে দেয়। জিহুন তো এটাই চাচ্ছিল, এরা দুইজন যেন সবসময় একসাথে থাকুক। জিহুনের পারমিশন পেয়ে মিনহান তো খুশিতে লাফাতে থাকে। জিহুন এখানে একাই 1 নম্বর পতাকার উদ্দেশ্যে রওনা দেয়। তখনই তার সামনে জিও চলে আসে এবং তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? জিহুন তাকে বলে, আমি 1 নম্বর পতাকা আনতে যাচ্ছি, মিসেস কান আমাকে বলেছে নদীর মাঝখানে 1 নম্বর পতাকা রয়েছে। তখন জিও তাকে বলে, আমি তোমার সাথে যাব। জিহুন তাকে বলে, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একাই করতে চাই, আমি চাই না আপনি আমাকে সাহায্য করতে গিয়ে নিজের জীবনে কোনো পরিবর্তন আনুন, আমি চাই আমার জীবন যেন আমি নিজেই পরিবর্তন করি। জিও তখন তার নিজের বুকে থাকা সেই লাভ শেপ তাকে দেখায় এবং বলে, তোমার বাবা আমাকে নতুন জীবন দিয়েছে, তাও আবার তোমার জন্য, তাই আমার কাজ তোমাকে সাহায্য করা। তোমার বাবা চাইলেই তোমাকে একা পাঠাতে পারত, তবে সে কেন আমাকে পাঠালো? কারণ আমি তোমার যোগ্য, আর আমার উচিত তোমাকে প্রোটেক্ট করা। তোমাকে যেমন তোমার বাবা দিত বা সুযোগ দিয়েছে, তোমার বাবা ঠিক তেমন আমাকেও দিয়েছে, তাই তুমি আমাকে যে কোনোভাবেই ইউজ করতে পারো। যাই হোক, এরপরে আমরা সমীনকে দেখতে পাই, যে কিনা চাচ্ছিল না নদীর মধ্যে নামতে, তাই সে মিনহানকে ব্যবহার করার জন্য ইচ্ছাকৃতভাবে একটি গাছের কাটার সাথে নিজের হাত কেটে ফেলে এবং সে মিনহানকে বলে, আমার হাত তো কেটে গিয়েছে, তাহলে আমি কি করে যাব? তুমি একটা কাজ করো, তুমি লাফিয়ে পড়ো, তা না হলে আমার হাত থেকে যে রক্ত পড়ছে তাতে পানি পড়লে জ্বলবে, যাতে মিনহান রাজি হয়ে যায়। এরপরে আমরা জিহুনকে দেখতে পাই, যে কিনা সেখানে সে নদীর সামনে দাঁড়ায়। সে 1 নম্বর পতাকাও পায়। তবে আমরা এখানে মিস কানের মাধ্যমে জানতে পারি নদীর টেম্পারেচার অনেক হাই, সাথে নদীতে পানি অনেক গভীর, তাই তারা সেখানে রেড অ্যালার্ট জারি করে। তবে সেটা তো আর জিহুন জানতো না, আর এই কথাটা দূর থেকে জিও শুনে ফেলে। জিহুন যখন নদীর ভিতরে যায় তখন সে ডুবতে থাকে। ওই সময় তাকে জিও বাঁচিয়ে ফেলে এবং তার উপর রাগারাগি করতে শুরু করে দেয়। সে তাকে বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম আমাকে ছাড়া কোনো কাজ করো না, তাও তুমি কেন ওই কাজ করতে গেলে? আর যদি তোমার কিছু হতো তাহলে দায় কে থাকতো? জিহুন তাকে বলে, আমি সমীন নই যে সব কাজ অন্যের মাধ্যমে করাবো, আমি জিহুন। জিহুন নিজের কাজ নিজে করতে জানে। আমি জিহুন, আমি নিজের যোগ্যতা সব কিছু করতে চাই, সুমিন ভুল এবং অসৎ, আর আমি জিহুন সৎ এবং সঠিক। এই সমস্ত কথা শুনে জিও অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকে বলে থাকে, তুমি জিজ্ঞেস করেছিলে না আমি কি চাই? আমি চাই তোমার মাটি হতে, আমি চাই সবসময় তোমাকে প্রোটেক্ট করতে, আমি চাই সবসময় তোমার পাশে থাকতে। এ কথা বলে তারা দুইজন কিছুক্ষণ একে অপরের দিকে আশ্চর্যভাবে তাকিয়ে থাকে। এরপরে মিনহান সমীন সে নদীর পাশে যায়, তবে তারা সেখানে কিছুই খুঁজে পায় না। তার মানে সে 1 নম্বর ফ্ল্যাগটি অন্য কেউ নিয়ে গিয়েছে, অন্য কেউ বলতে জিহুন এই ফ্ল্যাগটি নিয়ে গিয়েছে। এরপরে জিহুন মিসেস কান এবং নিহুনের কাছে যায়। তবে বারবারই তার জিহুর কথা মনে থাকে, যে জিও তাকে বলেছে আমি তোমার মাটি হতে চাই, তবে সে তো আর জানতো না আমি তোমার মাটি হতে চাই এর মানে কি। সেই কথাটা মিসেস কান এবং নিহুনকে বলে। মিসেস কান তাকে বলে, নিশ্চয়ই কথাটা জিও স্যার বলেছে। তারপরে জিহুন কিছুক্ষণ চুপ হয়ে থাকে। জিহুনের মনে পড়ে আগের বার সে 4 নম্বর ক্যাম্প পেয়েছিল, যার জন্য মিনহান তার কাছে এসেছিল।
তাই এবার যদি সে 1 নম্বর ক্যাম্প পায় তাহলে সমিন পাবে 4 নম্বর ক্যাম্প। তার মানে আজকে রাতে এদের দুইজনের মধ্যে কিছু তো একটা হবেই, যার জন্য জিহুন আজকে 1 নম্বর ক্যাম্প নিয়ে নিয়েছিল। এরপরে তার জিওর সাথে কিছুক্ষণ কথা হয়। জিও জিহুনকে বলে, তার মানে তুমি বলছো তুমি আজকে 1 নম্বর ক্যাম্প পেয়েছো আর সমিন আজকে 4 নম্বর ক্যাম্প পেয়েছে, তার মানে আজকে মিনহানের সাথে সমিনের কিছু তো একটা হবেই। তখন জিহুন বলে, তা তো ভাগ্যের বিষয়, তবে আজকে যে হবে তাতে আমি 100% কনফার্ম, এজন্যই তো আমি খেলায় মেতে উঠেছি। এদিকে দূর থেকে যখন সমিন জিহুনের হাতে 1 নম্বর ক্যাম্প দেখতে পায় তখন সে জিহুনের পিছু করতে থাকে। জিহুন তখন নিজের বুকের ভিতরে এটি লুকিয়ে রাখে। ওই সময় সেখানে সমিন তার পিছু করে এবং তার সাথে মারামারি করতে শুরু করে দেয়। জিহুন বলে, তোর মাথায় আমার ব্রেসলেট আটকে গিয়েছে। এ কথা বলে সে সমিনের চুল ধরে ভালো মতো টানতে থাকে। এরপরে জিহুন সেখান থেকে যাচ্ছিল, তবে তার সমিনের জন্য মায়া হয়, তাই সে সমিনের কাছে আবার আসে। তবে সেখানে সে আর সমিনকে খুঁজে পায় না। সমিন পিছন দিক দিয়ে এসে তাকে আঘাত করে এবং তার কাছ থেকে সে পতাকা নিয়ে চলে যায় এবং জিহুনকে বলে, আমার কাছ থেকে কোনো কিছু নিয়ে এত সহজে তুমি রেহাই পাবে না, আমি তোমার কাছ থেকে তোমার সব কিছু নেব যা তোমার রয়েছে। রাতে নিহুন অ্যানাউন্সমেন্ট করে যে কার কাছে 1 নম্বর পতাকা রয়েছে সে যেন এখানে এসে দাঁড়াক। মিনহান তো ভাবছিল সমিনের কাছে, তবে সে তো আর জানতো না এটি জিহুনের কাছে। এরপরে জিহুন সেখানে উঠে আসে এবং সবাইকে বলে, আমি 1 নম্বর পতাকা পেয়েছি। মিনহান এটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সমিনের মুখে আমরা রাগের ভাব লক্ষ্য করতে পারি আর জিহুন হাসছিল। আসলে হয়েছিল, জিহুন এই সমস্ত কথাগুলো শুনে জিহুনের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। সে বলে, এই কাজ করার সুযোগ আমি তোকে কখনোই দেব না। এরপরে সে তার পা টেনে ধরে এবং সমিনের কাছ থেকে সে তার 1 নম্বর পতাকা নিয়ে চলে যায়। এরপরে তাকে সবার সামনে মেডেল দেওয়া হয়। জিহুন তখন হাত ধুতে যায়, সমিনও তার কাছে যায় এবং তাকে বলে, আমাকে সবার সামনে অপমান করে তোর কেমন লাগছে? জিহুন বলে, আমি তোমাকে কেন অপমান করব। সমিন বলে, তুই জানিস আমি যেখানে সেখানে ঘুমাতে পারি না। জিহুন বলে, আমিও যেখানে সেখানে ঘুমাতে পারি না। সমিন বলে, তাহলে আগে কীভাবে ঘুমাতি? জিহুন বলে, তোর জন্য আমি অনেক কিছু করে এসেছি, তবে এখন আর নয়। এ কথায় সমিন রেগে গিয়ে জিহুনের গায়ে পানি ছিটিয়ে মারে। সমিন বলে, তুই আমার সাথে এমন ব্যবহার কেন করছিস? আমার মনে হচ্ছে আমি অনেক খারাপ, তোর কি মনে হচ্ছে না তুই আমার সাথে আজকে একটু বেশিই করছিস? আর আমাকে বল, আজকে তুই কেন আমাকে জিতে দিলি না? জিহুন বলে, ভালো হয়েছে, আর আমি তোর জন্য কিছু করবো না। এখন তুই যেহেতু জিনেই ফেলেছিস, তাহলে আমি তোকে বলি, আমি তোকে আর পছন্দ করি না। ছোট থেকে এই পর্যন্ত তুই আমার সমস্ত কিছু কেড়ে নিতি আর বলতি এই সমস্ত কিছুতে নাকি তোর ভাগ রয়েছে। সমিন বলে, আমি কখনোই তোর কাছ থেকে কোনো কিছু কেড়ে নিইনি, তুই আমাকে সমস্ত কিছু দিয়ে দিয়েছিস। তোর এই ব্যবহারের জন্য আমি তোর সমস্ত কিছুতে নিজের অধিকার খুঁজে পেতাম। জিহুন বলে, অনেক হয়েছে, এখন আমি মিনহানের সাথে বিয়ে করে ফেলবো, আমাদের সংসার হবে, তারপরে আমি তোর কাছ থেকে এমনিতেই অনেক দূরে চলে যাব। এর জন্য ভালো হয়ে গেল তুই আগেই সমস্ত কিছু জেনে গেলি। এরপরে জিহুন সেখান থেকে চলে জিওর কাছে যায় এবং তার কাছে কেঁদে কেঁদে বলতে থাকে, সমিন ছোটো থেকে এ পর্যন্ত আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে আর এখন সে বলছে আমি নাকি সমস্ত কিছুকে দিয়েছি। ওর এই সমস্ত কথা শুনে আমার মনে হচ্ছে আমি কত খারাপ মানুষ। জিও তাকে বলে, তুমি অনেক ভালো মানুষ, তোমার মতো ভালো মেয়ে আমি কখনোই দেখিনি। তুমি একজন ভালো মেয়ে, যতদিন আমি রয়েছি ততদিন তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর তোমার মুখের উপরও কেউ কোনো কথা বলতে পারবে না। শুধু আমাকে একবার সুযোগ দাও। পরের সিনে মিনহান ড্রিঙ্কস করছিল, সমিন তখন তাকে নিজের কাছে ডাকে। মিনহান সমিনকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। সমিন তাকে বলে, আজ আমি তোমাকে নিজের করে পেতে চাই। আর মিনহান তো বহু খুশি, কারণ সে এই সুযোগেরই অপেক্ষা করছিল। তখন তারা একে অপরে ক্লোজ হয়ে যায়। তাদের দুইজনের এরকম দৃশ্য দেখে জিহুন আর নিজের কান্না থামিয়ে রাখতে পারে না। সে সেখানে অতীতের কথাগুলো মনে করতে থাকে এবং কান্নায় পুরোপুরি ভেঙে পড়ে। ওই সময় সেখানে জিও চলে আসে এবং তার চোখের উপরে নিজের হাত দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। জিও তাকে বলে, তুমি কেন কাঁদছ? তোমার কাছে তো আমি রয়েছি। যে খারাপ তাকে চলে যেতে দাও, যে ভালো তাকে আসতে দাও। মিনহান কখনই তোমার যোগ্য ছিল না, আর যদি মিনহান তোমার যোগ্য হতো তাহলে সে কখনই তোমার সাথে এভাবে প্রতারণা করতে পারতো না। তার এরকম কথা শুনে জিহুন আরও কান্নায় ভেঙে পড়ে। আর এই সিনের মাধ্যমে আমাদের আজকের গল্পের তৃতীয় পর্ব এখানেই শেষ হচ্ছে। চতুর্থ পর্বের জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।